সোয়া আর কোনো কথা বলেনি, কারণ সে জানে শুভ্রকে বাসায় না নিয়ে এক পাও নাড়াবে না এখান থেকে। শুভ্রের জেদ সম্পর্কে সে ছোয়ার থেকে বেশি ধারণা আর কারো নেই। ছোয়া বাধ্য মেয়ের মতোই গাড়িতে এসে বসল। শেষ রাতের দিকে দুজন বাসায় ফিরল। বেলাল মির্জা, আনসুমা খাতুন সবাই আজ জেগে আছে ছোয়ার জন্য। হলরুমে বসে আছে সবাই। আনসুমা খাতুন আজ ছোয়াকে মন থেকে মেনে নিয়েছে ছোয়ার জন্ম বৈধ জেনে, কিন্তু উনি এটা ছোয়াকে জানানোর সাহস পাচ্ছেন না। ভীষণ লজ্জা লাগছে ওনার। শুভ্র হাত ধরে ছোয়াকে নিয়ে ঘরে প্রবেশ করেন, ছোয়ার ব্যাগ শুভ্রের কাঁধে। ছোয়া সবাইকে এড়িয়ে নিচে রুমে চলে গেল। শুভ্র সবাইকে বলে ছোয়াকে এখন বিরক্ত না করার জন্য, আর একা থাকতে দেওয়ার জন্য। সবাইকে ঘুমোতে যেতে বলে শুভ্র এগিয়ে গেল ছোয়ার রুমের দিকে। রুমে গিয়ে দেখে ছোয়া রুমে নেই। ওয়াশরুম থেকে ঝুমঝুম শব্দ ভেসে আসছে পানির। ছোয়ার ব্যাগ বিছানার উপর রেখে শুভ্র চলে যায় নিচের রুমে। ছোয়া ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই ফজরের আজান সুর ভাসছে প্রকৃতি জুড়ে। সকাল হয়ে গেছে। আজান শেষ হতেই ক্লান্ত শরীর নিয়ে ছোয়া নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে দিল। মনের সাথে শরীরের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। মন ভালো না থাকলে শরীরটাও নেতিয়ে পড়ে। লিলি প্রায়ই সকাল দশটায় জেগেছে, তাও আলিফ কল করে জাগিয়েছে ওকে। আজ আলিফের কল পেয়ে খুশির চেয়ে কষ্ট হচ্ছে বেশি লিলির। লিলি আজ আলিফকে এমন একটা সত্যি বলবে যা বলার পর তাদের সম্পর্ক হয়তো আর থাকবে না স্বাভাবিক। বুকটা ছিঁড়ে যেন প্রাণ ফাঁকি উড়ে যাচ্ছে লিলির। একটুখানি কথা বলে লিলি কল রেখে দেয় আজ। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ডাইনিংয়ে যায়। পুরো ঘরে আজ বিনপতন নীরবতা। টেবিলের উপর কলা পাউরুটি আর কিছু ফল রাখা আছে। একটা কলা আর পাউরুটি নিয়ে ছাদের দিকে এগিয়ে গেল লিলি। ছাদে গিয়ে ছোয়ার ফুলগাছের ফুলগুলো ছুঁয়ে একটা শুকনো হাসি দিল। মনটা ভীষণ আনচান করছে আজ লিলির। এই সকালেই রোদের তাপ ভীষণ প্রখর। লিলির মনে হচ্ছে ওর শরীর যেন রোদের তাপে ঝলসে যাচ্ছে। লিলি আর থাকতে পারল না ছাদে, দ্রুত পায়ে নেমে গেল সিঁড়ি দিয়ে। নিজের রুমে প্রবেশ করে লিলি ফোন হাতে মেসেজ অপশনে গিয়ে লিখল, কখনো যদি মারাত্মক কোনো সত্যি জানতে পারেন আমার ব্যাপারে, তবে ছেড়ে চলে যাবে আমায়, নাকি বুকে টেনে নিবেন স্যার? এতটুকু লিখেই আলিফের নাম্বারে সেন্ড করল লিলি। আলিফ মেসেজটা পেয়ে তেমন কোনো রিয়াকশন না করে রিপ্লাই দেয়, অবশ্যই যাব না স্যারে, আমি তোমাকে ভালোবাসি, প্রচণ্ড রকম ভালোবেসে ফেলেছি। প্রথম দেখা শুধু ভালো লাগাছিল, তবে কথা বলতে বলতে এতটাই কাছের হয়ে গিয়েছো যে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে বুকের গভীরে মিশে গেছো। আজ বিকালে দেখা করিও। বিকালে আলিফ বসে আছে লেকের পারে। একা একা বসে থাকতে কেমন জানি বিরক্তি লাগছে আলিফের। একটু পরেই লিলি আসলে সব বিরক্তি মিশে যায় প্রকৃতির সাথে আলিফের। লিলির মন খারাপ আজ। পাশাপাশি বসে আছে দুজন, কেউ কোনো কথা বলছে না। নিরবতা কাটিয়ে আলিফ বলে, বলো এবার সে মারাত্মক সত্যিটি, শুনতে ইচ্ছুক আমি। মুহূর্তেই লিলির বুকের ধুকপুক প্রচণ্ড রকম বেড়ে গেল। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে লিলির। আলিফ এর মাঝেই আরও কয়েকবার বলল বলতে। লিলি ঘামছে প্রচুর। লিলির অবস্থা দেখে আলিফ ভয় পেয়ে যায়। কি এমন সত্যি যার জন্য লিলির অবস্থা খারাপের দিকে যাচ্ছে, ভাবছে আলিফ। আলিফ গিয়ে এক বোতল মিনারেল ওয়াটার কিনে এনে লিলিকে খাইয়ে দিল। প্রায় অনেকক্ষণ পর লিলি ধীর কণ্ঠে বলা শুরু করল, আমি লীলা স্যার, বিশ্বাস করুন আমি মোটেও জানতাম না যে আপনি ছোঁয়া ভেবে আমাকে মেসেজ দিয়েছেন। যদি জানতাম তবে কখনোই আপনার সাথে এতটা গভীরে যেতাম না। আমি যখন জানতে পারি তখন অনেক দেরি হয়ে যায়, আর আমাদের বাসায় পারিবারিক ঝামেলা চলছিল কয়েকদিন ধরে। তার মাঝে ছোঁয়ার মা মারা গেলেন। এত কিছুর মাঝে সত্যিটা বলতে যেও পিছিয়ে গিয়েছিলাম আমি বারংবার। প্লিজ স্যার ক্ষমা করে দিন, বড় ভুল হয়ে গেছে আমার। কিভাবে বলবো স্যার লজ্জার কথা, প্রথম দেখায় আপনার প্রতি একটু দুর্বল হয়ে পড়েছিলাম, তাই আপনার মেসেজ পেয়ে কিছু না ভেবেই কথা বলা শুরু করেছি। কিন্তু ধীরে ধীরে আপনার কথার ভাজে বুঝতে পারি আপনি আমাকে নয় বরং ছোঁয়াকে পছন্দ করেন। কিন্তু আমি আপনাকে ভালোবাসি স্যার, বড্ড বেশি ভালোবাসি। আপনাকে হারানোর ভয় আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে স্যার। সব বলে দিয়েছি, এবার সিদ্ধান্ত আপনার হাতে।
এই সম্পর্ক অধরা থাকবে নাকি পূর্ণতা পাবে তা আপনার উপরেই ছেড়ে দিলাম। সব শুনে আলিপ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, নিস্তব্ধ হয়ে বসে আছে, কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না সে। ঠোঁট ফুলিয়ে কাঁদছে লিলি। আলিপ চোখ ঘুরিয়ে তাকায় লিলির দিকে। লিলি ঢোক গেলে বাতাসে খেলা করছে পানির ঢেউ। রেড়িছেনির শব্দ আলিফ লিলির কর্ণকুহর হলেও কারোইতে কোনো ধ্যান নেই। চারপাশের সবুজ পাতা বাতাসে দুলছে, গাছের পাতা যেন অদ্ভুত শব্দ করছে লিলির মনে হচ্ছে। সম্পর্কের পর এই প্রথম আমাদের দেখা হলো। এর আগে কখনো আমাদের আর ভিডিও কলে কথা হয়নি, তবু তোমায় দেখে আমি একটু অবাক হইনি। তোমার কি একটুও মাথায় আসেনি যে আমি সুহাকে ভালোবাসলি? তোমাকে দেখে আমি অবাক হলাম না কেন? তাহলে কি? তাহলে আমি দুই দিন আগেই জেনেছি আলিয়ার থেকে, আমার প্রথম দেখায় সোহাকে ভালো লেগেছিল। তুমি হয়তো খেয়াল করনি, আমি সেদিন সোহার দিকে তাকিয়েছিলাম মুগ্ধ নয়নে। পরে আমি খোঁজ নিয়ে দেখি তোমার চাচাতো বোন লামিয়ে আমার বোন আলিয়ার সাথে পড়ে। তারপর আলিয়াকে বুঝিয়ে বলে ওকে দিয়ে তোমার নাম্বার সংগ্রহ করলাম। যদিও আমি সোহার নাম্বার চেয়েছিলাম, কিন্তু আলিয়া ভুল করে তোমার নাম্বার নিয়ে এসেছিল। তারপর থেকে তোমার সাথে কথা বলা শুরু করলাম, কিন্তু মনে মনে সোহার ছবি আঁকতাম। বিশ্বাস করো, মনে সোহার ছবি আঁকলেও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যার সাথে কথা বলেছি তার প্রতি দুর্বল হয়েছি। সোহাকে শুধু দুই একবার দেখেছি, আর তোমার সাথে এতগুলো দিন এত এত মুহূর্ত কাটিয়েছি, শেষ পর্যন্ত তোমাকে ভালোবাসতে বাধ্য হয়েছি আমি। তোমার কথাগুলো মুগ্ধ করেছে আমায়, এতটা মুগ্ধ আমি সোহাকে দেখেও হয়নি। আলিয়া থেকে জানতে পেরে এই বিষয়টা আমি সত্যিই খুব অবাক হয়েছি। সাথে বুকের বাঁ পাশে ব্যথা হয়েছিল খানিকক্ষণ, তবে পরে মাথা ঠান্ডা করে ভেবেছি আমি ভুল আমারই ছিল। আমি আলিয়াকে নাম বলতে ভুল করেছিলাম, কিন্তু একদিকে ভালোই হয়েছে। যদি সেদিন নামে ভুল না করতাম তাহলে তোমার মতো পাগলিকে পেতাম না কখনোই। সোহাকে আমি মায়াবতী বলতাম ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমার চোখে একটামাত্র তুমি আমার মায়াবতী। ভালোবাসি তোমায়, স্বপ্নেও তোমায় সেরে যাওয়ার কথা কল্পনা করবো না আমি। লিলি হা হয়ে শুনছে আলিফের সব কথা। লিলির সত্যি খেয়াল ছিল না যে আলিফ ছোঁয়ার জায়গায় ওকে দেখে অবাক না হওয়ার বিষয়টা। আলিফের কথা শুনে লিলির চোখে খুশির অশ্রু চিকচিক করছে, আর ঠোঁটচোড়া থরথর করে কাঁপছে। লিলির মনে হচ্ছে এই মুহূর্তটা ওর জীবনের সেরা মুহূর্ত। এভাবে নিস্তব্ধ নীরবভাবে কেটে গেল অনেকগুলো দিন। ছোঁয়া এখনও স্বাভাবিক হতে পারেনি কারোর সাথে। একদিন সন্ধ্যার দিকে চাইদা বেগম ছোঁয়ার রুমে চাই কফি নিয়ে। সন্ধ্যায় কফি খাওয়া ছোঁয়ার একটা বদ অভ্যেসে পরিণত হয়েছে। তবে সেলিনা পারফিনের মৃত্যুর পর থেকে ওকে সন্ধ্যায় কফি খেতে দেখা যায়নি আর। জায়দা বেগমের প্রবেশ দেখে ছোঁয়া ব্যালকনিতে গিয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে দেয়। জায়দা বেগম ডাকতে চেয়েও ডাকতে পারেনি, গলা ধরে এসেছে ওনার। তাই চোখের কোণে জমা জল নিয়ে চলে গেলেন উনি। ছোঁয়ার কেমন জানি ভীষণ লজ্জা লাগছে এই মহিলার সামনে যেতে আজ। ছোট থেকে যাকে চাচি আম্মু চেনে এসেছে সে কিনা তার সৎ মা, মানতে পারছে না ছোঁয়া। গাল বেয়ে অশ্রু কণা ছুটতে থাকে তার। লামিয়া, সানিয়া, সোহা, লিলি সবাই এসে ছোঁয়ার সাথে আড্ডা দিচ্ছে। উদ্দেশ্য ছোঁয়ার মন ভালো করা। সোহার মনটাও অনেকটা খারাপ, তাই সে চুপচাপ হয়ে আছে। সোহা একা একা বসে খাতায় আঁকি বুকি করছিল মন খারাপ করে, তাই লিলি ওকে চোর করে নিয়ে এসেছে। সবার হাতে কফির মগ, কিন্তু ছোঁয়া হাতে কফি মগ নেয়নি। সন্ধ্যার কফিটা ওকে সব সময় সেলিনা পারফিন করে দিত। কফির মগ হাতে নিলেই গলা চড়িয়ে কান্না চলে আসে ছোঁয়ার। সোহার মন খারাপের প্রধান কারণ হলো মা নেই, আর সবে জানতে পেরেছে ছোঁয়া তার আপন বড় বোন নয়, তাই সে মনমরা হয়ে আছে। যদি ছোঁয়া আর আগের মতো আতর না করে সেই ভয়ে, মায়ের পরে যে একমাত্র বড় বোনকেই মায়ের স্থানে বসানো যায়। ছোঁয়ার অবস্থা দেখে লিলি, সানিয়া আর লামিয়াকে ইশারা করল সোহাকে নিয়ে অন্য কোথাও যাওয়ার জন্য। তারা চলে গেলে লিলি ছোঁয়ার বাহু ছড়িয়ে ধরে বলে, এই শুভ্রভাইয়ের মধুবালা, এবার তো একটু স্বাভাবিক হ, আর কত এভাবে মন খারাপ করে বসে থাকবি? যে যাওয়ার সে তো চলে যাবেই, আমরা সবাই একদিন চলে যাব এভাবে না ফেরার দেশে। বাঁচা মরা আমাদের হাতে কিছুই নেই ছোঁয়া, বোঝার চেষ্টা কর।
কারোর জন্য কারো জীবন থেমে থাকে না বোন। এবার একটু নিজেকে সামলা। তুই কি জানিস তোর এমন অবস্থা দেখে সোহার অবস্থা কতটা খারাপের দিকে যাচ্ছে? মেয়েটা সবে মাত্র মা হারিয়েছে, বয়স খুবই অল্প, মায়ের পর তুই ওর মা। তুই যদি এভাবে মন মরা হয়ে থাকিস সারাক্ষণ তবে কিভাবে হবে? সোহাকে কে সামলাবে? মেয়েটা যে তোর আদর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তুই কি জানিস তুই সোহার আপন বোন না জেনেও সোহা তোকে না পেয়ে সে দিন রাত কত পাগলামি করছে? ওকে অনেক কষ্টে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে। লিলির কথা শুনে ছোঁয়া কি করবে বুঝতে পারছে না। সব কিছু চেয়ে ওর এই মুহূর্তে বিষাক্ত লাগছে। লিলি চলে গেলে ছোঁয়া চোখ বন্ধ করে ভাবতে থাকে ওর বলা প্রতিটি কথা। লিলি তো ভুল কিছু বলেনি, সোহার বয়স অল্প, এই বয়সে মা হারিয়ে মেয়েটা সত্যিই ভেঙে পড়েছে খুব, কিন্তু বাহির থেকে দেখে তা বোঝা মুশকিল। সোহা হলরুমে সবার সাথে বসেছিল, ছোঁয়া দৌড়ে এসে সোহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে সবার সামনে। সোহাও নিজেকে কন্ট্রোল করতে না পেরে চোখের জল ছেড়ে দেয়। সেলিনা পারভিন মারা যাওয়ার পর এই প্রথম দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। এর আগে চেচার মতো শোক পালন করেছে, কারো দিকে কারো কোনো লক্ষ্য ছিল না। ছোঁয়া পাগলের মতো সোহাকে কপালে গালে থুতনিতে চুমু দিয়ে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে বোনকে, আর প্রমিস করে আজ থেকে সে মায়ের সব দায়িত্ব পালন করবে। সোহার বুকের শূন্যতা যেন মিলিয়ে যায় মুহূর্তেই। দূর থেকে দুই মেয়েকে দেখে অশ্রুর চোখে একটা মুচকি হাসি দেয় মান্নান মির্জা। রাত 11:30 ছুঁই ছুঁই, সবাই খেয়ে চার চার রুমে চলে গেল। ছোঁয়া সোহার মাথায় বিলি কেটে দিচ্ছে, সোহাকে আজ সে নিজের কাছে রেখেছে। সোহা এমনিতে সানিয়ার সাথেই থাকে। হঠাৎ দরজায় কটকট শব্দ হলে ছোঁয়া গিয়ে দরজা খুলে দেখে শুভ্র দাঁড়িয়ে। আজ সারা দিন শুভ্রের দেখা পায়নি ছোঁয়া। হঠাৎ এভাবে দরজায় শুভ্রকে দেখে ছোঁয়া অবাকই হয়েছে বটে, তবুও কাঁপা কাঁপা কণ্ঠে ছোঁয়া বলল, সারাদিন কোথায় ছিলে শুভ্র ভাই? ভাই ডাকলে বলবো না কোথায় ছিলাম। আচ্ছা বলতে হবে না, কেন এসেছ বলো? তোর সাথে একটু সময় কাটাতাম, কিন্তু আজ নাকি সোহা তোর সাথে ঘুমাবে, চল বেলকনি নিতে যাই, একটু প্রাণ ভরে দেখে অশান্ত মনটাকে শান্তি করি। ছোঁয়া একটু লজ্জা পায়। শুভ্র মুচকি হেসে রুমে প্রবেশ করে ব্যালকনির দিকে যেতেই ছোঁয়া বলে, সোহা জেগে আছে, ওকে ঘুম পাড়িয়ে তারপর আসি। শুভ্র কিছু বলার আগেই সোহা বলে, আমি একা ঘুমাতে পারবো আপা, তুমি যাও শুভ্র ভাইয়ার সাথে, না হয় পরে দেখা যাবে আমার আগে তোমারই ঘুম পেয়ে যাবে। শুভ্র কুটকুট করে হেসে দিল। ছোঁয়া আরও বেশি লজ্জা পেল যেন। এবার শুভ্র ছোঁয়ার হাত ধরেই ব্যালকনিতে নিয়ে যায়। ওরা ব্যালকনিতে গেলে সোহা উঠে ধীর পায়ে বাহিরে চলে যায়। এই মধুবালা কবে হবি তুই আমার? বুকটা যে শূন্য হয়ে আছে তোর শূন্যতাই। আমার হাতে কি কিছু আছে বলো? বড় আব্বু আর দাদি কিছুতেই রাজি হবে না এই বিয়ের জন্য। ধর তারা রাজি, তারপর তুই কি সাজবি আমার বধূ? মুচকি হাসির সাথে কিছুটা লজ্জা পেয়ে বলে ছোঁয়া। ঘড়ির কাটায় 11:55, 12:00 বাজতে আর মাত্র 5 মিনিট। শুভ্র ছোঁয়াকে বলল, চল ছাদে যাব। এত রাতে? সমস্যা কি, আমি আছি তো আমার পাগলি মধুবালা। না আজকে না, ঘুম আসে আমার। জানি তো তুই ঘুম পাগলি, তাই তো এতক্ষণ গল্প করলাম, যাতে ঘুম চোখে বাসা বাঁধতে না পারে। হ্যাঁ চল তো। এটা বলেই শুভ্র ছোঁয়ার চোখ বেঁধে দেয় একটা সাদা রুমাল দিয়ে। ছোঁয়া অবাক হয় ভীষণ। শুভ্র ছোঁয়ার হাত ধরে খুব সাবধানে ছাদে নিয়ে যায় ওকে। ছাদে গিয়ে শুভ্র ছোঁয়াকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে চোখের বাঁধন খুলে দেয়। পুরো ছাদ খুব সুন্দর করে সাজানো হয়েছে, প্রত্যেকটা ফুল ছোঁয়ার পছন্দের। ছোঁয়ার মনের মতো করে সাজানো হয়েছে আজ ছাদের প্রতিটি কোণা। হঠাৎ ছোঁয়ার কানে ভেসে আসলো ছাদের দরজা থেকে ছোঁয়ার কানে হালকা গরম হাওয়া লাগতেই সে কিঞ্চিত কেঁপে ওঠে। চোখ বন্ধ করে ছোঁয়া শুভ্রের অস্তিত্ব অনুভব করে। শুভ্র ছোঁয়ার কানে কানে ফিসফিসিয়ে বলে, শুভ জন্মদিন মধুবালা। সাথে সাথেই দরজা থেকে পুরো পরিবারের গলার স্বর ভেসে আসে, শুভ জন্মদিন ছোঁয়া।
সবার আগে দাঁড়ানো বেলাল মির্জা আর আনসুমা খাতুন। এদের দুজনকে হাসি মুখে দেখে অনেকটা অবাক হয় ছোঁয়া। থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে ছোঁয়া। আনসুমা খাতুন এসে ছোঁয়াকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চান। ছোঁয়া আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলে। বেলাল মির্জা ছোঁয়াকে জন্মদিনের উপহার হিসেবে ওনার ছেলের বউ হওয়ার প্রস্তাব রাখেন। আনসুমা খাতুন ইশারায় ছোঁয়াকে বলেন প্রস্তাব গ্রহণ করার জন্য। ছোঁয়া একবার মান্নান মির্জার দিকে তাকিয়ে অনুমতি চাইল ইশারায়। মান্নান মির্জা হ্যাঁ সূচক ইশারা করতেই ছোঁয়াও হ্যাঁ সূচক মাথা নাড়ায়। লজ্জায় মাথা নিচু করে রেখেছে ছোঁয়া। অথচ কয়েক মাস আগেও ভয়ে নিচু হয়ে থাকত ছোঁয়ার মাথা, কিন্তু আজ ভিন্ন। ভাগ্য বড্ড বেশি জাদুকর, মুহূর্তেই মানুষের দিন বদলে দিতে ভাগ্য সক্ষম। সবাইকে নিয়েই হই হুল্লোড় করে কেক কাটা হলো। সবার আগে শুভ্র কেক খাওয়ালো ছোঁয়াকে, তারপর একে একে সবাই খাইয়েছে ছোঁয়াকে কেক। সবার শেষে জীবন মির্জা আর জায়দা বেগম আসলেন কেক খাওয়ার জন্য। ওনারা দুজন ছোঁয়ার সামনে আসতেই ছোঁয়া মুখ ঘুরিয়ে অন্যদিকে হেঁটে চলে যেতে নিলে তখনই শুভ্র এসে ছোঁয়ার হাত ধরে থামায় ওকে। দেখো ছোঁয়া, যা হয়েছে ভুলে যায় এবার, অনেক তো দিন কাটলো, একটু স্বাভাবিক কর নিজেকে। এবার এসবের মধ্যে তো চাচি আম্মর কোনো দোষ নেই, তাহলে উনাকে কেন কষ্ট দিচ্ছিস তুই? তুই কি জানিস তুই উনার সতীনের মেয়ে জেনেও উনি তোকে কতটা ভালোবাসে? এখনও তোকে এখন আগের থেকেও বেশি মায়া করেন উনি। কবে বুঝবি তোর প্রতি উনার একটা আলাদা মায়া আছে, টান আছে, যা আমাদের কারোর প্রতি নেই। উনার সাথে তোর রক্তের সম্পর্ক না হলে উনি তোকে চোখে হারায়। কিন্তু শুভ্র ভাই, আমার চেয়ে ভীষণ লজ্জা লাগে ওনার চোখে চোখ রাখতে। দেখো পাগলি মেয়ের কাণ্ড, লজ্জার কি আছে? আজ থেকে চাচ্চি আম্মু নয়, মা বলে ডাকবে আমায়, বুঝেছ? মেজু ভাবি মারা যাওয়ার কয়েকদিন আগে আমায় বলেছিলেন, ওনার যেমন অধিকার আছে তোমার উপর, তেমন অধিকার আমারও আছে। কিন্তু তখন বুঝতে পারিনি উনি সত্যি সত্যিই আমার হাতে তোমাকে রেখে চলে যাবেন দূর অজানায়। ডাকবে তো আমায় মা বলে? ছোঁয়া জায়দা বেগমের কথা শুনে অশ্রু চোখে মান্নান মির্জার দিকে তাকায়। উপস্থিত পুরো পরিবার শব্দহীন অনুভূতিতে দাঁড়িয়ে দেখছে সব। ছোঁয়ার সেচু চাচা চাচি সব সময় চুপচাপ এবং দূরে থাকে সব রকম ঝামেলা থেকে, কিন্তু আজ তাদের চোখেও জল চিকচিক করছে। মান্নান মির্জা মাথা নাড়িয়ে অনুমতি দিতেই ছোঁয়া চাপটে চড়িয়ে ধরে জায়দা বেগমকে। মা মেয়ে দুজনই কাঁদছে বোবা কান্না, পুরো পরিবারের চোখে জল টলমল করছে। লেলি সোহাকে জড়িয়ে ধরে অশ্রু চোখে হাসছে। ছোঁয়া একবার কাঁপা কণ্ঠে মা বলে ডাকে জায়দা বেগমকে। এতেই উনি যেন স্বর্গ সুখ পেয়েছেন এমনভাবে খুশি হয়েছেন। হঠাৎ ছোঁয়া সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, জীবন মির্জার সাথে স্বাভাবিক হতে যেন কেউ আমায় জোর না করে, নয়তো এবার এমনভাবে যাবো ঘর ছেড়ে কেউ আর খোঁজ পাবে না আমার। এই মানুষটার জন্য আমি আমার জন্মদাত্রী মায়ের মুখটা পর্যন্ত দেখতে পারিনি। এই মানুষটার জন্য আমার গর্ভধারিণী মা আমাকে গর্ভে নিয়ে দীর্ঘ 9 মাস কষ্ট করেছে। কখনোই ক্ষমা করতে পারবো না আমি এই মানুষটাকে, যে পুরুষ স্ত্রী সন্তানকে অস্বীকার করে। আমার নজরে সে কাপুরুষের চেয়েও যদি কোনো নিচু স্থান থাকে, তাহলে সেই স্থানে উনি। মা প্লিজ, তুমি কখনো জোর করিও না আমায়, নয়তো তোমাকেও দূর করে দিতে বাধ্য হব নিচের থেকে। ছোঁয়ার কথা বলা শেষ হতে না হতেই জীবন মির্জা চলে গেলেন সেখান থেকে। জীবন মির্জার চোখে আজ জলের স্রোত। নিজের মেয়ের মুখে এসব শোনার চেয়ে মৃত্যু অনেক ভালো। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে জীবন মির্জার। জীবন মির্জার জীবনে যে আরও একটি কঠিন সত্যি লুকিয়ে আছে, এটা যে সবার অজানা, শুধুমাত্র ছোঁয়ার জন্য যে অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন, সেটা যে আজও সবার থেকে লুকিয়ে রেখেছেন। ছোঁয়া কি জানতে পারবে এই নির্মম সত্যিটা? পারবে কি জীবন মির্জাকে ক্ষমা করে একবার বাবা বলে ডাকতে? জীবন মির্জার যে খুব ইচ্ছে করে একবার ছোঁয়ার মুখে বাবা ডাক শুনতে। শুভ্র সবার সামনে হাঁটু গেড়ে বসে একটা স্বর্ণের আংটি ছোঁয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, অবি আমার বেডরুমের রাজরানী, অবিকে আমার হৃদয়ের স্পন্দন, দিবিকে অধিকার তোকে প্রাণ উজাড় করে ভালোবাসার, থাকবি সারা জীবন
আমার মধুবালা হয়ে কথা দে। ছোঁয়া লজ্জা মাখা মুখশ্রীতে একটু হাসি ফুটিয়ে বাম হাত এগিয়ে দেয় শুভ্রের দিকে। শুভ্র খুশি হয়ে দ্রুত ছোঁয়ার আঙ্গুলে আংটিটা পরিয়ে দিয়ে খুশিতে লাফাতে থাকে। শুভ্র তার সব প্রশ্নের উত্তর হ্যাঁ হবে হয়তো ভাবতে পারেনি। শুভ্রের লাফানো দেখে পুরো পরিবার কুটকুট করে হেসে ওঠে। ছোঁয়া ভীষণ লজ্জা পেয়ে মাথা নুইয়ে আছে। অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে ছোঁয়ার বুক জুড়ে। শুভ্র হুট করে সবার সামনে ছোঁয়াকে বলে ওঠে, এই মধুবালা শোন। শুভ্র ভাই, আর একবার যদি শুভ্র ভাই ডাকিস আমায়, তবে মাথায় তুলে ছাদ থেকে টুপ করে ছেড়ে দিব, মনে রাখিস। হয় শুধু শুভ্র ডাকবি, নয়তো কিছু ডাকার দরকার নাই। আসছে ভাই ডাকতে, চুল যা বাকি রেখেছিলাম গতবার সেগুলো কেটে নেড়া করে দিব একদম। শুভ্রের কথা শুনে সবাই কিছুক্ষণ হা হয়ে থেকে হু হু করে হেসে ওঠে। ছোঁয়া এবার লজ্জা সামলাতে না পেরে এক ছুটে নিচে জুমে চলে গেল। সকালে আলিফের কল পেয়ে লিলি ঘুম থেকে জাগেন। আজ লিলি ছোঁয়ার রেজাল্ট দিবে, তাই লিলির মন খারাপ। আলিফ ওকে অনেকভাবে বোঝাচ্ছে। আলিফের কল কেটে লিলি ছোঁয়ার কাছে গেল। এমা, এত সকালে ছোঁয়া গেল কই? ছোঁয়াকে খুঁজতে খুঁজতে দক্ষিণের বারান্দায় গিয়ে দেখে লিলি জায়দা বেগমের সাথে বসে কফি খাচ্ছে ছোঁয়া। লিলি ছুটে গিয়ে ছোঁয়াকে উদ্দেশ্য করে বলে, আরে ওই মধুবালা, তোর কি ভয় ডর কিছুই নেই? আজ রেজাল্ট দিবে আর তুই এখানে বসে রিল্যাক্স হয়ে কফি খাচ্ছিস?